ইজি কিচেন হ্যান্ডের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব করবো কাঁচামরিচের রসগোল্লা কাঁচামরিচের রসগোল্লা খেতে কেমন হবে জাল আর মিষ্টির কম্বিনেশানটা কেমন হবে এমন ভাবনা নিচ্ছে আপনাদের মাঝে আমার মতো উকি বুকি দিচ্ছে আর এমন ভাবনা থেকে আমি তৈরি করে নিয়ে আসছিলাম কাঁচামরিচের রসগোল্লা সত্যি কথা বলতে কি তৈরি করার পর আমার কাছে এই রসগোল্লাগুলো অনেক ভালো লেগেছে আশা করি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লাগবে তাহলে ফ্রেন্ডস আদারি না করে চল সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি আজকে মিষ্টি তৈরির জন্য আমি এখানে এক লিটার পরিমাণ দুধ ছোলে জাল করতে বসিয়ে দিয়েছি আর দুধের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এখন চারপাশ থেকে অনবরতা নেড়ে নেড়ে আমি অপেক্ষা করব দুধের চারপাশে খুব ভালোভাবে বলো কটে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত হাঁড়ির নিচে যাতে লেগে না যায় সেজন্য অবশ্যই অনবরত নেড়ে নেড়ে তবে অপেক্ষা করতে হবে আরও প্রায় সাত আট মিনিট পর আমার এখানে দুধের চারপাশে খুব ভালোভাবে বল কুটে এসেছে এ অবস্থা আমি এতে অ্যাড করে এনেছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা এরপর যে হোয়াইট ভিনেগারের পরিবর্তে আপনারা ইচ্ছে করলে সম পরিমাণে ফ্রেশ লেমন জুস অ্যাড করে নিতে পারেন এরই মাঝে খেয়াল করলে বুঝতে পারবেন হোয়াইট ভিনেগার অ্যাড করার সঙ্গে সঙ্গে আমার এখানে দুধের চারপাশে খুব সুন্দর ছানা কাটা শুরু হয়ে গিয়েছে অল্প কিছুক্ষণের মাঝে আমার এখানে ছানা কেটে গিয়ে পানিগুলো অনেকটাই সবুজ বর্ণের হয়ে গিয়েছে ঠিক এই অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে একটি কাপড়ে ছেঁকে নেব মিষ্টি তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন এমন একটি পাতলা সুতি কাপড়ে ছানাগুলো চেকে নিতে আর চেকে নেওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই ঠান্ডা পানি দিয়ে ছানাগুলো খুব ভালোভাবে ধুয়ে ঠান্ডা করে নেবেন এই পর্যায়ে যে আপনাদেরকে যে বিষয়টি না বললে না এখানে ছানা ধুয়ে নেওয়ার কাজটি কোনো অবস্থাতেই ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে করতে যাবেন না আমি এখানে রুমে স্বাভাবিক টেম্পারেচারে থাকা পানি দিয়ে আর প্রায় তিন থেকে চার মিনিটের মতো ছানাগুলো খুব ভালোভাবে ধুয়ে একদম ঠান্ডা করে নিয়ে আছি সব শেষে ফানিগুলো নিকড়ে নেওয়ার পর স্কিনে দেখানো নিয়মে বেঁধে নিয়ে যে কোনো জায়গায় ঝুলিয়ে রেখে দিতে হবে গন্ডা খানিকের জন্য আমি এখানে রান্নাঘরের কলের সাথে ঝুলিয়ে বেঁধে রেখে দিয়েছিলাম গন্ডা খানেকের জন্য এদিকে একটি কাপে আমি অ্যাড করে নিচ্ছি সুজি আমার এখানে সুজির পরিমাণ ছিল দু চা চামচ পরিমান এখন দু চা চামচ পরিমাণ সুজির সাথে আমি অ্যাড করে নিচ্ছি আরও প্রায় দুই থেকে আড়াই টেবিল চামচ পরিমাণ দুধ আমি এখানে হালকা কুসুম গরম দুধে সুজিগুলো ভিজিয়ে রেখে দেবো গন্ডাখানেকের জন্য এখানে আপনাদেরকে যে বিষয়টি না বললে না আমার এখানে সুজিগুলো না টেলে এভাবে সরাসরি কাঁচা অবস্থায় আমি দুধে ভিজিয়ে রেখে দিয়েছি ঘন্টাখানেকের জন্য ফিরে এলাম আরও প্রায় ঘন্টাখানে এক পর এরই মাঝে খেয়াল করলে বুঝতে পারবেন আমার এখানে ছানা থেকে পানিগুলো সম্পূর্ণ জড়ে গিয়েছে এখানে আপনাদেরকে যে বিষয়টি না বললে না মিষ্টি তৈরি করার ক্ষেত্রে খেয়াল রাখবেন ছানাতে যাতে করে কোনো প্রকার পানি না থেকে যায় আবার খেয়াল রাখবেন ছানা যাতে অনেক বেশি শক্ত হয়ে না যায় এখন আমি ছানার সাথে অ্যাড করে এনেছি বেকিং পাউডার এখানে বেকিং পাউডার পরিমাণ খুবই সামান্য হবে এক সিমটির পরিমাণ হবে আমি প্রায় কোয়ার্টার চা চামচের মতো অ্যাড করে নিচ্ছি এখন অ্যাড করে নিচ্ছি দেড় চা চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা এইখানে কাঁচামরিচ অনেক বেশি জাল হবে না শুধুমাত্র কাঁচামরিচের একটি যা জালো ফ্লেভার থাকবে এই যা আমি এইখানে আজকে রেসিপির জন্য দুটো কাঁচামরিচ বেটে তবে অ্যাড করে নিয়ে আছি এখন অ্যাড করে নিয়েছি লেমন ফুড কালার আমি এখানে দুই থেকে তিন ফুটার মতো লেমন ফুড কালার অ্যাড করে নিয়েছি শুধুমাত্র কাঁচামরিচের কালারটা আসবে না সেজন্য আমি লেমন ফুড কালারটা অ্যাড করে নিয়ে আছি আপনারা ইচ্ছে করলে ফুড কালার অ্যাড করার বিষয়টি অ্যাভয়েডও করতে পারেন এদিকে আমি প্রথম দিকে যে সুজিগুলো দুধের সঙ্গে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এগুলো দেখতে ঠিক এমন হয়েছে অর্থাৎ এগুলো অনেকটাই থকথক হয়ে গিয়েছে আর আমি এগুলো একটু ছাঁকনিতে সেকেও নিয়ে গেছি যাতে করে অতিরিক্ত কোনো পানি না থেকে যায় এখন আমি সবগুলো উপকরণ একসঙ্গে মিলিয়ে নিয়ে এগুলো আরও প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো মথে নেব আর মথে নেওয়ার কাজটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মোট কথা হচ্ছে আমরা রুটি বা পরোটা খাওয়ার জন্য ডোগুলো যেভাবে মথে থাকি এই পর্যায়ে এসে চানাগুলো সেভাবে মথে নিতে হবে যাতে এগুলো অনেকটাই মসৃণ হয়ে যায় তবে ছানাগুলো খুব বেশি সময় ধরে মথে নেওয়ার প্রয়োজন নেই আমার এখানে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো মথে নিয়ে আছি মাঝে খেয়াল করলে বুঝতে পারবেন চানাগুলো এখন আর আগের মতো নেই এগুলো অনেকটাই সফট হয়ে গিয়েছে এ পর্যায়ে যে বিষয়টি আপনাদেরকে না বললে না এখানে ছানাগুলো চার থেকে পাঁচ মিনিটের বেশি সময় ধরে মথে নেতে যাবেন না সেক্ষেত্রে ছানাগুলো আবার বেশি মসৃণ হয়ে যাবে এবং মিষ্টি তৈরি করার ক্ষেত্রে এগুলো আর ফুলবে না সব শেষে আমি এমন একটি লম্বা রোলের মতো তৈরি করে নিয়ে ছোট ছোট করে কেটে নেব এতে করে সবগুলো মিষ্টি সাইজ একই সমান হবে ছানা তৈরি করার কাজ শেষ এখন আমরা মিষ্টি তৈরি সেকেন্ড দাফে চলে যাব অর্থাৎ আমরা চিনি শিরা তৈরি করে নেব আর চিনি শিরা তৈরি করার জন্য আমি এখানে প্রথমে অ্যাড করে নিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আজকে আমি এক কেজি পরিমাণ দুধ নিয়েছি তার জন্য এক কাপ পরিমাণ চিনি অ্যাড করে নিয়েছি আর এক কাপ পরিমাণ চিনির সাথে আমি এখানে তিন কাপ পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি অর্থাৎ এখানে প্রতি এক কাপ পরিমাণ চিনির জন্য তিন কাপ করে পানি অ্যাড করে নিতে হবে মোট কথা হচ্ছে রসগুলা তৈরি করার ক্ষেত্রে চিনি শিরাটা একটু পাতলা করেই তৈরি করে নিতে হয় এখন অ্যাড করে নিচ্ছি দুই থেকে তিন ফোটার মতো লেমন ফুড কালার এটি সম্পূর্ণ হচ্ছে আপনার করলে বিষয়টা স্কিপ করতে পারেন আমি শিরায় আর অতিরিক্ত কোনো কিছুই অ্যাড করব না তবে আপনার ইচ্ছেগুলো গোলাপ জল ছোটো এলাচ কিংবা দারুচিনি অ্যাড করে নিতে পারেন এখন আমি চুলে বসিয়ে নিয়ে জাল করে নেব এরই ফাঁকে আমি মিষ্টি তৈরি করে নেব আর মিষ্টি তৈরি করার কাজটা আমি আপনাদের বোঝার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি এই পর্যায়ে আমি আপনাদেরকে ছোটো একটি টিপস বলে দিয়েছি যখনই দেখবেন মিষ্টিগুলো তৈরি করার সময় হাতের সাথে ছানাগুলো লেগে থাকছে না তখনই বুঝতে হবে আপনার ছানাগুলো সম্পূর্ণ ঠিকঠাক আছে আর যদি দেখেন যে ছানাগুলো হাতের সাথে লেগে যাচ্ছে তখন বুঝতে হবে ছানা ঠিক নেই সেক্ষেত্রে ছানাগুলো আরও প্রায় এক থেকে দুই মিনিটের মতো মথে নেবেন খেয়াল করলে বুঝতে পারবেন আমি হাতের তালুতে কোনো প্রকার তেল কিংবা কি কোনো কিছুই লাগাইনি তারপরে হাতের তালুর সঙ্গে কিন্তু ছানাগুলো লেগে থাকছেন আর মিষ্টিগুলো খুব সহজে তৈরি করে নেওয়া যাচ্ছে তাহলে বুঝতেই হবে আমার এখানে ছানাগুলো ঠিকঠাক আছে তো এইভাবে করে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়ে যাচ্ছি আরেকটি বিষয় হচ্ছে রসগোল্লা তৈরি করার পর খেয়াল রাখবেন যাতে করে রসগোল্লাতে কোনো প্রকার ফাটল না থাকে আর ফাটল থাকলে এগুলো শিরা দেওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে যাবে এদিকে আমি শুরুর থেকে যে শিরাগুলো তৈরি করতে রেখে দিয়েছিলাম এগুলো চারপাশ থেকে এভাবে পলক উঠে এসেছে এখন এক এক করে আমি সবগুলো মিষ্টি অ্যাড করে নিচ্ছি এরপর যে আপনাদেরকে যে বিষয়টি না বললে না শিরায় সবগুলো মিষ্টি একসঙ্গে অ্যাড করতে যাবেন না আমার মতো করে একটি একটি করে তবেই রসগোল্লাগুলো ছেড়ে দেবেন আরেকটি বিষয় হচ্ছে রসগোল্লাগুলো একটি ছেড়ে দেওয়ার আট থেকে দশ সেকেন্ড পর আরেকটি রসগোল্লা ছেড়ে দেবেন এতে করে শিরার যে টেম্পারেচারটা আছে সেটা ঠিকঠাক থাকে আমার এখানে সবগুলো মিষ্টি অ্যাড করে নেওয়ার পর ফ্যানের হাদল ধরে হালকা একটু নাড়াছাড়া দিয়ে অপেক্ষা করছি আরও প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো আরও প্রায় চার থেকে পাঁচ মিনিট পর যখন শিরার মাঝে মিষ্টিগুলো এভাবে বেশি উঠে এসেছে তখন একটি স্প্যাচুলার সাহায্যে মিষ্টিগুলো এক ফাঁস উলটিয়ে আমি অন্য ফাঁস করে নিচ্ছি এরপর যে মিষ্টিগুলো অনেক বেশি নরম আছে তাই অবশ্যই কাজটি খুবই সাবধানতার সাথেই করে নিতে হবে এই পর্যায়ে আমি আপনাদেরকে একটি ছোট টিপস বলে দিচ্ছি যে কোনো সময় মিষ্টি তৈরি করার না কেন অবশ্যই চেষ্টা করবেন অপেক্ষাকৃত একটু বড় এবং ছড়ানো টাইপের হাড়ি নিতে এতে কোনো মিষ্টিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না এখন আমি উপর থেকে ডাকুন দিয়ে অপেক্ষা করছি আরও প্রায় আট থেকে দশ মিনিটের মতো আর এই কতক্ষণ আমার এখানে রাস থাকবে মিডিয়াম ফ্লেমে মিষ্টি তৈরি করার ক্ষেত্রে কিছু টিপস অবশ্যই ফলো করতে হবে আমি চুলা রাস মিডিয়ামে রেখে আরও প্রায় আট থেকে দশ মিনিটের মতো জাল করে নেওয়ার পর চুলা রাস মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে এখন আরও প্রায় পঁচিশ থেকে ত্রিশ মিনিটের মতো জাল করে নিচ্ছি আর এরই মাঝে ডাকুন তুলে নেওয়ার প্রয়োজন নেই মাঝে মাঝে প্রয়োজন হলে ডাকুনের হাতলটা ধরে একটু নাড়াছাড়া দিয়ে নেবেন মিষ্টিগুলো জাল করা মাঝে মাঝে সময় এসে আমি উপর থেকে ডাকুন সরিয়ে নিয়ে এখন মিষ্টিগুলো এক পাশ উল্টি অন্য পাশ করে নেব এতে করে শিরা দুপাশ থেকে খুব ভালোভাবে যাবে এরই মাঝে খেয়াল করলে বুঝতে পারবেন আমার এখানে শিরার পানিগুলো কিন্তু সম্পূর্ণ শুকিয়ে যায়নি এ অবস্থায় আমি আবার উপর থেকে ডাকুন দিয়ে অপেক্ষা করছি আরও প্রায় পঁচিশ থেকে ত্রিশ মিনিটের মতো আমার এখানে মিষ্টিগুলো মোট টোটাল প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো আমি চুলায় রেখে জাল করে নিয়ে আছি সব শেষে আমার এখানে মিষ্টিগুলো দেখতে কেমন হয়েছে তা দেখিয়ে দিচ্ছি ঠিক এ পর্যায়ে আমি চুলা রাশ বন্ধ করে নিয়ে চুলা থেকে নামিয়ে নিয়ে আছি চুলা থেকে নামানোর পর আমি উপর থেকে ডাকুন দিয়ে অপেক্ষা করছি মিষ্টিগুলো সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত এ পর্যায়ে কোনো অবস্থাতে উপর থেকে ডাকুন সরিয়ে নেওয়া যাবে না আর প্রায় আড়াই থেকে তিন ঘন্টা পর আমার এখানে মিষ্টিগুলো যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি আপনাদেরকে ডাকন সরিয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি আমার এখানে মিষ্টিগুলো দেখতে কেমন হয়েছে এভাবে দেখে বোঝা যাবে না আমার এখানে মিষ্টিগুলো কতটা রসালো এবং সফট হয়েছে তা আমি আপনাদেরকে পরিবেশনের পর একটি মিষ্টি কেটে দেখিয়ে দেবো আমার এখানে মিষ্টিগুলো কতটা সফট হয়েছে তাছাড়া আমার এখানে মিষ্টিগুলো কতটা রসালো হয়েছে তা আপনারা স্ক্রিনে খেয়াল করলে বুঝতে পারবেন যারা মিষ্টি তৈরি করতে গেলে মিষ্টি শক্ত হয়ে যায় বা মিষ্টি এমন রসালো হয় না তারা আমার আজকে সম্পূর্ণ ভিডিওটি ফলো করে মিষ্টি তৈরি করে নিলে আশা করি ইনশাল্লাহ সফল হবেন এ পর্যায়ে আপনাদের কাছে একটি অনুরোধ থাকলো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দেবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসিয়ে থাকবেন তাহলে ফ্রেন্ডস আমার আজকের রেসিপিটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফিজ